Assalamualaikum. তো আপনারা অনেকেই শুনতে পারতেছেন যে এসএসসি পরীক্ষার রুটিনটি পরিবর্তন করা হয়েছে। শিক্ষামন্ত্রী সরাসরি এইমাত্র কিছুক্ষণের ভিতরেই এটি জানিয়েছে। তো এই নিয়ে কেউ এখন পর্যন্ত ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড দেয়নি বা এই নিউজটি কোনো নিউজ চ্যানেলেও আপনি সহজে পাবেন না। শুধু বাংলাদেশে একটি নিউজ চ্যানেল এটি নিয়ে একটি নিউজ করেছে। তো আপনারা অনেকে বিশ্বাস করতেছেন না, তো আপনারা তাদের জন্য এই ভিডিওটি, তো যারা বিশ্বাস করতেছেন না তো তারা অবশ্যই বিশ্বাস করবেন, যেহেতু আমি এই ভিডিওটি তৈরি করলাম। তো আপনাদের যে 25 তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, এই ইংলিশ দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় পত্র 25 তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি আপনাদের শুক্রবারে 24 তারিখে পরীক্ষাটি হবে। তো শুক্রবারে এই পরীক্ষাটি পরিবর্তন করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনের জন্য। তো এটি অনেকে বিশ্বাস করতেছেন না, তো এখন থেকে অবশ্যই আপনি বিশ্বাস করতে হবে। ইংলিশ দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি আপনার 25 তারিখে হচ্ছে না, এটি আপনার 25 তারিখে হচ্ছে না, এটি 24 তারিখে শুক্রবারে পরীক্ষাটি হচ্ছে। তো যেহেতু শুক্রবারে এই পরীক্ষাটি ফালানো হয়েছে, তো তার জন্যই অনেকে বিশ্বাস করতেছেন না যে শুক্রবারে কিসের পরীক্ষা হবে। তো শুক্রবারে শিক্ষামন্ত্রী দীপুমনি সরাসরি সে এটি ঘোষণা করে দিয়েছে অলরেডি যে শুক্রবারে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে। অন্য অন্য পরীক্ষার যে সময়সূচি আছে 10টা থেকে 12টা পর্যন্ত, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একই নিয়মে 12টা পর্যন্তই পরীক্ষাটি হবে, 10টা থেকে শুরু হবে এবং 12টা পর্যন্ত পরীক্ষাটি হবে। তো এই নিয়মটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার এটি সবচেয়ে খারাপ লেগেছে যে শিক্ষার্থীরা ও নামাজ পড়ে শুক্রবারে নামাজ, তো নামাজের সময়টাই প্রায় পরীক্ষার সময়টা নির্ধারণ করা হয়েছে, তো এর জন্য আমার খুবই খারাপ লাগছে। তো তারা পরীক্ষা দিয়ে খুব ভালো মন মানসিকতা নিয়ে নামাজটি আদায় করতে পারবে না, তো তার জন্যই অথচ একদিন পরে দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু একদিন আগে দিয়ে দেওয়া হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি। তো অবশ্যই আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং 100% শিওর আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি 24 তারিখেই দিতে হবে, শুক্রবারেই দিতে হবে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে বলবেন না এবং শিক্ষা বিষয়ে যে কোনো ভিডিও পেতে খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। আসসালামু আলাইকুম।